হঠাৎ করে ইচ্ছে হলো কাঁচাগোল্লা খাওয়ার, নাটোরে কাঁচাগোল্লা একটা ভিডিওতে দেখছিলাম, তো দেখার পর যেটা ইচ্ছে হলো যে আমিও দেখি বানিয়ে বানাতে পারি কি না। তো চেষ্টা করেছি, ভালোই হয়েছে, অতটা খারাপ না, মানে খেতে ভালো লাগছিল। তো চলুন দেখি কিভাবে বানালাম। প্রথমে যেটা দিলাম সেটা হচ্ছে 1 লিটার দুধ, একটা 1 লিটারের দুধ, সেটা দিয়ে ভালো করে দুধটাকে জাল দিতে হবে। জাল দেওয়ার পর বেশিক্ষণ জাল দিতে হবে না, জাস্ট একটা বলক আসলেই সেই দুধের মধ্যে যেটা করতে হবে, ভিনেগার মিশিয়ে এটাকে ছানা বানাতে হবে। ভিনেগারের সাথে 2 চামচ ভিনেগার, তার সাথে 3 থেকে 4 চামচ জল দিয়েছি মিক্সড করে। এবার সেটা দিয়ে দুধকে ছানা বানাচ্ছি। তো ছানা হয়ে গেল, দেখতেই পাচ্ছ যে ছানাটা হয়ে গেল। এই ছানাটা ভালো করে মানে ছেঁকে নিতে হবে একটা সুন্দর একটা পরিষ্কার কাপড় দিয়ে, যাতে করে কোনো রকম জল না থাকে, একদম ভালো করে ছেঁকে নিতে হবে। এটা ছাকার পর যেটা হবে যে এই গরম যে যেটা আছে সেটা ভালো করে চিপে নিয়ে, এবার তার সাথে যেটা করতে হবে এই ঠান্ডা জল দিয়ে মিশালে যেটা হয় যে ভিনেগারের স্মেলটাও থাকে না, তার সাথে ছানাটাও খুব নরম হয়ে যায়, যেইভাবে দেখেছি চেষ্টা করেছি আর কি। তো এইভাবে গরম জলটা বের করে নিয়ে, চিপে চিপে বের করে নিয়ে ঠান্ডা জল দিয়ে তারপর ছানাটাকে একদম যাতে করে কোনো রকম মানে গরম না থাকে ওইভাবে দিতে হবে, এবং ভালো করে চিপতে হবে। বেশি শক্ত করে চিপতে হবে না, জাস্ট চেপে 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 চিপলে ছানাটা নরম থাকবে। এইভাবে চিপে নিয়েছি আর বেশিক্ষণ ঝুলিয়ে রাখিনি, মানে এটা হচ্ছে কি পানি মানে জলটা ঝরার জন্য কিছুক্ষণ রেখে দিতে হয়, বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে ছানাটা শক্ত হয়ে যাবে। তো এইভাবে ছানাটা নিয়ে নেওয়ার পর যেটা হলো যে ভালো করে একটু ব্ল্যান্ড করে নিলাম হাত দিয়েই, তার সাথে একটু চিনি মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এই ছানাটাকে একদম ভালো করে হাত দিয়ে মিশিয়ে 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 একদম নরম করে নিলাম। নরম করার যেটা হচ্ছে হাত দিয়ে কষলাতে হবে না, একদম আলতো হাতে এটাকে চিনিটাকে মিশাতে হবে। তারপর যেটা হবে এটাকে দুটো পার্ট করলাম, দুটো ভাগে অল্প কিছু রেখে দিলাম, আর আর যেটা বেশি অর্ধেক যেটা সেটাকে একটু গরম মানে একটু মেশানোর দরকার, চিনিটা যাতে গলে যায়, এবং এটাকে একটা বাইন্ডিং করতে হয়। এই বাইন্ডিংয়ের কারণ মানে করলে যেটা হয় ছানাটা খুব সুন্দর করে একটা কাঁচাগোল্লার মতো সৃষ্টি হয়। এই বাইন্ডিং করার জন্য যেটা আমি দিয়েছি অল্প অল্প পরিমাণে কন্ডেন্স মিল্ক, এই কন্ডেন্স মিল্ক দিলে বাইন্ডিংটা খুব ভালো হয় এবং খেতেও খুব স্বাদ পাওয়া যায়। তার ব্যালেন্স যেটা ছিল ভাগ করে যে ছানাটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার ভালো করে ছানাটাকে মথে নিতে হবে, মানে এই যে বাইন্ডিংসটা করেছি এটা একদম একটা গোল আকারে একটা মানে করতে হবে, যাতে এটার থেকে নিয়ে একটা ছানা সন্দেশ মানে কাঁচাগোল্লা যেটা সেটা তৈরি করা যায়। এই যে দেখো আমি যেভাবে করছি এটা হাতের তালুর মধ্যে, হ্যাঁ হাতের তালু মানে তালুর নিচের অংশটা যেটা সেটা দিয়ে, কিন্তু গরম অবস্থা, একদম বেশি গরম না, একদম একদম ঠান্ডা হওয়া না, গরম অবস্থায় এটাকে এরকম মথে নিতে হবে যাতে ছানাটা একদম মিহি হয়ে যায়। হ্যাঁ ঠিক এই যেভাবে করে নিয়ে দেখো একটা গোল আকারে হয়ে গেল। এখান থেকে যেটা করব যতটুকু পরিমাণ নিয়ে, আর আমি ওই যেটা দেখতে পাচ্ছ যে সাদা পাউডার, এটা পাউডার না, এটা হচ্ছে গুঁড়া দুধ। এটাকে এটার মধ্যে মাওয়া দিলেও খুব ভালো লাগে, কিন্তু গুঁড়া দুধটা দিলে আরও টেস্টিটা বেড়ে যায়। তো এইভাবে করে করে আমি যতটুকু পেরেছি মানে 5টার মতো হয়েছে 1 লিটার দুধের ছানা থেকে, এই এইবার গুঁড়া দুধটাকে মিশিয়ে নিয়ে তারপর আমি একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে সুন্দর একটু ঠান্ডা হয়, খেতে খুব সুস্বাদু হয়। তো এইভাবে দেখতে পাচ্ছ একদম নরম হয়েছে। তোমরা বানিয়ে দেখতে পারো, বানালে দেখতে পারবে এরকম, যদি যখন যার খেতে ইচ্ছা করে বানিয়ে খেতে পারবে, খুবই খুবই ভালো লেগেছে আমার কাছে।